শোনা আচ্ছা একটু কিন্তু লাইফটা শেয়ার করে দিতে হবে তাড়াতাড়ি করে জয়েন হতে হবে প্রচুর কমেন্ট করতে হবে কোথা থেকে দেখছেন কালেকশন কিরকম লাগছে আর কালেকশন দেখাবো তার আগে কিন্তু একটু শেয়ার করতে থাকুন লাইভটা প্রথমে আমি ব্যাগটা একটু দেখিয়ে দিচ্ছি এই থাকছে ব্যাগটা দশ হাজার টাকা কেনাকাটার ওপর করলে এই ব্যাগটা কিন্তু পেয়ে যাচ্ছেন পুরোটাই থাকছে এমব্রয়ডারি কাজ করা ভেতরে থাকছে স্লিং ভেতরে একটা স্লিং দেওয়া থাকছে আর এই থাকছে ভেতরে স্পেস মানে একটা ল্যাপটপ আপনি ক্যারি করতে পারবেন ল্যাপটপ ব্যাগ দেওয়া হচ্ছে এই থাকছে ব্যাগপোর্শনটা আবরণের লোগো দেওয়া দশ হাজার টাকার ওপরে যারাই কেনাকাটা করছেন এখন কিন্তু এই ব্যাগটা পেয়ে যাবেন আর আজকে দেখাবো ধনে খালি আমি পরে আছি তসর একদম পিওর তসর তসরের মধ্যে ডাই করে কালারটা আনা হয়েছে লালের ওপরে লাল কালারটা কিন্তু একটু টমেটো রেড এসছে দুটো পাশে একটু ব্রাউন রয়েছে ভেতরে ছোট ছোট করে পাতার ডিজাইন করা রয়েছে বুননেই গেছে একটা মানে সিলভার টিস্যু একটা গোল্ডেন টিস্যু এইভাবে গেছে পাতার কাজটা এই যাচ্ছে আচলটা। আঁচলটা কিন্তু পুরোটা যাচ্ছে টিসুর কাজ এই যে পুরোটা টিসুর কাজ এর সাথে নিজস্ব ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটাও অনেকটা আমি যে ব্লাউজ পরেছি সেরকম একটা টোনই থাকছে রেঞ্জ থাকছে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ সিল্কমার্ক মার্কটা পেয়ে যাবেন পিওর তসরের আর এই থাকছে গয়নাটা এটা কিন্তু কপারের থাকছে কপার জুয়েলারি কালার নিয়ে কোনো সমস্যা হবে না কালার কিন্তু থাকবে তার মধ্যে এডিস্টোন রয়েছে ওং লেখা রয়েছে এখানটা হায়দ্রাবাদি যে বিটস গুলো রয়েছে সেগুলো পার্লসে সেটা থাকছে আর এই থাকছে কানেরটা কানেও কিন্তু ওং লেখা থাকছে ষোলোশো পঞ্চাশ থাকছে গলার সেটটা কানের দিয়ে সেট যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে একটা বুকিং করবে আর আজকে দেখাবো হচ্ছে ধনেখালির কালেকশন সকালের দিকে যদি আপনি কোনো মানে কটনের শাড়ি পরতে চান এরকম ধনেখালির কালেকশন গুলো কিন্তু নিতে পারেন এর ব্লাউজ পিস নেই ব্লাউজ নিতে হলে পারে কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে ব্লাউজ নিতে পারেন সাড়ে সাড়ে থেকে ব্লাউজ স্টার্ট হয়ে যাচ্ছে এটা দেখাচ্ছি যাচ্ছে বারোশো পঞ্চাশের পুরোটা যাচ্ছে লালের ওপর দুপাশের পাটটা যাচ্ছে হলুদে আর এখানটার কালারটা একটু কিন্তু যাচ্ছে ব্ল্যাক এই থাকছে শাড়িটা বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো পাঁচ হাজার টাকা ক্রস করলে গিফট থাকছে পাঁচ হাজার টাকা ক্রস করলে কিন্তু একটা গিফট পেয়ে যাচ্ছেন আর দশ হাজার টাকার ওপরে দেখালাম সেই থাকছে তারপরে উপরে স্ল্যাব রয়েছে পনেরো হাজার কুড়ি হাজার এরকম করে করে কিন্তু স্ল্যাব থাকছে সেখানেও কিন্তু গিফট থাকছে কিন্তু সেই গিফট গুলো এসে ক্যারি মানে নিয়ে যেতে হবে ক্যারি করতে হবে ডিনার সেট থেকে শুরু করে কাপ সেট সমস্ত কিছু থাকছে এই থাকছে প্রথম শাড়িটা বারোশো পঞ্চাশ ব্লাউজ পিস ধনেখালিতে হয় না ধোনেখালির ব্লাউজ পিসের জন্য মানে ব্লাউজ রেডিমেড আপনি নিয়ে নিতে পারেন যেমন এটার সাথে একটা হলুদ ব্লাউজ খুব ভালো যাবে এটা যাচ্ছে কিন্তু পুরো লালের সাথে হলুদের কাজ করা এই যে জায়গাটা হলুদের কাজ করা ভেতরটা কিন্তু একটু চেক চেক মতন ডিজাইন থাকছে সাদা দিয়ে চেক বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো থাকছে রেঞ্জ ওয়ান টু ফাইভ জিরো ব্লাউজ পিস নেই ভীষণ মানে পরে আরাম বডি হাগিং শাড়ি ধনে আপনারা জানেন পিওর কটন এই থাকছে শাড়িটা বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো সকালের দিকে পুজো পুজো বা বিয়ের মানে সকাল কুলোতে কিন্তু এরকম ধরনের শাড়িগুলো নিতে পারেন বিয়ের কেনাকাটাও শুরু হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে তো সেই কেনাকাটা এরকম ধরনের শাড়িগুলো রাখতে পারেন বৃদ্ধির জন্য বা বাড়ির গিফট করার জন্য তত্ত্বের জন্য এই রেঞ্জের শাড়িগুলো দেখতে পারেন এটা কত থাকছে উনিশশো এটা যাচ্ছে লালের সাথে সাদা দি নিচের পোর্শনটা কিন্তু সাদার ভাগটা একটু বেশি এটা যাচ্ছে আঁচলটা একটু ইকত প্যাটার্নও রয়েছে দেখিয়ে দিচ্ছি ওয়ান নাইন ফাইভ জিরো ওপরের পাটটা সরু করে আছে নিচের পোর্শনটা বেশ চওড়া করে এই যে নিচের ভাগটা বেশ চওড়া করে করে কিন্তু রয়েছে এই জায়গাটা যেখানটা লালের পোর্শনটা আসছে এখানে একটু ইকতের প্যাটার্ন রয়েছে এই থাকছে শাড়িটা ওয়ান নাইন ফাইভ জিরো এগুলো কিন্তু এরকম ক্যাজুয়াল ভাবে পড়লো ভালো লাগে ওয়ান নাইন ফাইভ জিরো কিন্তু থাকছে রেঞ্জ এই থাকছে শাড়িটা ওয়ান নাইন ফাইভ জিরো থাকছে রেঞ্জ ভালো লাগলে একটা স্ক্রিনশট দিয়ে চটপট করে বুকিং করে ফেলতে হবে এখন গিফট থাকছে এই শাড়িগুলোর সাথে ব্লাউজ গয়না তার সাথে একটু পাঞ্জাবি নিয়ে নিলেই কিন্তু গিফট এর অপশন আপনারা পেয়ে যাবেন এটা যাচ্ছে তুতে দুপাশের গঙ্গা যমুনায় যাচ্ছে একটা দিকে হলুদ যাচ্ছে মাস্টারডিওলো আর একটা দিকে তুতে পার আর ভেতরটা কিন্তু হলুদ তুতে দিয়ে কাজ যাচ্ছে ব্ল্যাক এর ওপর তেরোশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো কটনের কোয়ালিটি সব একই থাকছে কাজের ওপরে দামটা হেরফের করছে তেরোশো পঞ্চাশ থাকছে যাচ্ছে কিন্তু এরকম দুপাশে গঙ্গা যমুনা পারে তেরোশো পঞ্চাশ ভালো লাগলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে এটা একটা হলুদ এরকম হলুদের ব্লাউজ পরলেও কিন্তু বেশ ভালো লাগবে ওয়ান থ্রি ফাইভ ব্লাউজ পিস কিন্তু কোনোটাতেই নেই ব্লাউজ পিস গুলো একটু নিয়ে নিতে হবে ব্লাউজ গুলো এটা যাচ্ছে ব্ল্যাক এর সাথে লাল হলুদের কম্বিনেশন এটাও কিন্তু গঙ্গা যমুনায় যাচ্ছে গঙ্গা যমুনায় যাচ্ছে তেরোশো পঞ্চাশ এটার সাথে আবার একটু লাল ব্লাউজ খুব ভালো লাগবে ওয়ান থ্রি ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ থাকছে এর রেঞ্জ এই থাকছে শাড়িটা ভালো একটা স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে হবে আর পরে ভীষণ আরাম আমি গায়ে ফেলছি তাও তো আমি ডবলে ফেলছি মানে যখন পুরো ওপেন করে ফেলবেন গায়ে পরে খুব আরাম যারা মানে কেনাকাটা করেছেন ধনেখালি তারা জানেন ধনেখালি কটন পরে ভীষণ আরাম এটা যাচ্ছে কিন্তু পরের শাড়িটা এটা বেশ একটু নতুনত্ব মানে সাদার সাথে লালের কাজ করা এই যে ভেতরে ছোট ছোট করে একটা বুটি যাচ্ছে এরকম টোপরের মতন ডিজাইনটা কিন্তু যাচ্ছে ভেতরে এই ডিজাইনটা পুরো টোপরের মতন ডিজাইন দুটো পাশের পার্টটা একটু ইকতে গানা হয়েছে ষোলোশো পঞ্চাশ এই শাড়িটাও কিন্তু একদম মানে নতুনত্ব রয়েছে ধনেখালির মধ্যে উইভিংগুলো আমরা দেখি কিন্তু এরকম ইকত প্যাটার্নটা ভালো লাগছে ষোলোশো পঞ্চাশ এই থাকছে শাড়িটা ওয়ান সিক্স কিন্তু থাকছে শাড়িটার রেঞ্জ ওয়ান এর সাথে একটা লাল ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে আসছি পরে শাড়িতে এটা যাচ্ছে হলুদের সাথে হলুদের একটা লেমন টোন রয়েছে তার সাথে যাচ্ছে গ্রিন গ্রিন আর হলুদের কিন্তু এই পাটটা যাচ্ছে এই যে হতো বারোশো এখানে এই কাজটা একটু দেখিয়ে দিই সুন্দর করে উইভিং এ বেশ বোনা একটা কাজ কিন্তু গেছে বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো একদম রিজনেবল প্রাইসেও কিন্তু আজকে ধনেখালির কালেকশন দেখিয়ে দিচ্ছে একদম নতুন স্টক একদম নতুন স্টক ঢুকেছে সেখান থেকে কালেকশন দেখাচ্ছি এই থাকছে শাড়িগুলো বারোশো পঞ্চাশ ওয়ান টু ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে চটপট করে বুকিং করতে হবে এটা যাচ্ছে একটুখানি মফ কালারের সাথে মভের সাথে দুপাশের পাটটা যাচ্ছে পার্পেল টোনে আর রেড দিয়ে করা লাল আর পার্পেল দিয়ে করা হাজার পঞ্চাশ এই রিজনেবল প্রাইসে কিন্তু যাচ্ছে কাজটা কিন্তু একদম হালকা হয়ে গেল বডিটা প্লেন থাকছে যারা মানে সিঙ্গেলের মধ্যে চাইছে হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো হাজার পঞ্চাশ কিন্তু থাকছে এর সাথে গয়না যদি নিতে চান গয়না পেয়ে যাবেন একদম দেড়শো থেকে স্টার্ট হচ্ছে আর এই শাড়িগুলোর সাথে ওরকম দেড়শো রেঞ্জের যে গয়নাগুলো বানানো হয়েছে একদম হালকা সেইগুলো কিন্তু বেশ ভালো লাগবে এই থাকছে শাড়িটা ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন সেগুলো একটু দেখে নিতে চাইলে আমাদের সাথে কন্টাক্ট করুন এটা যাচ্ছে একদম মানে বিয়ের গায়ে হলুদের দিন পরার মতন শাড়ি একদম লাল হলুদের কন্ট্রাস্ট থাকছে এখানটা একদম অথেন্টিক যে কাজ করা মাছ বুটি সেই মাছ বুটিটা থাকছে আর কিছুটা কিন্তু একটু প্যাটার্ন থাকছে ঠিক ষোলশো পঞ্চাশ লাল একটা সুন্দর ব্লাউজ দিয়ে ক্যারি করুন একদম গায়ে হলুদের দিন কারোর গায়ে হলুদ রয়েছে বাড়ি সেখানে পড়ুন ভালো লাগে ষোলোশো পঞ্চাশ ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান সিক্স ফাইভ কিন্তু ভীষণ সুন্দর মানে গায়ে হলুদে পরার মতন ওয়ান সিক্স কিন্তু থাকছে রেঞ্জ ভালো লাগলে একটা চট করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে এখন প্রচুর গিফটের অপশন পেয়ে যাচ্ছেন গিফটগুলো দেখে নিতে পারেন এটা যাচ্ছে একটু হোয়াইটের ওপরে হোয়াইটের সাথে যাচ্ছে ব্ল্যাক সি গ্রিন রেড দিয়ে কম্বিনেশনে ১২৫০ দুপাশের পার্টটা কিন্তু খুব সুন্দর লালের সাথে সবুজের কন্ট্রাস্ট এ থাকছে শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে চটপট করে বুকিং করতে হবে এর সাথে কিন্তু নিয়ে নিতে হবে ব্লাউজ পিস ওয়ান টু ফাইভ জিরো থাকছে রেঞ্জ পরের শাড়িটাতে আসি ষোলোশো দেখাচ্ছি পরের শাড়িটা এটা যাচ্ছে হোয়াইট এর ওপরে হোয়াইট এর সাথে এখানটা একটু ক্রিম ক্রিম কালার যাচ্ছে দুপাশে গঙ্গা যমুনা পার ব্ল্যাক আর লাল পার এইখানটা একটুখানি টেক্সচারটা আমি একটু দেখিয়ে দিই এটা এই যে টেক্সচারটা একটা কিন্তু বুনো নেই খুব সুন্দর একটা টেক্সচার যাচ্ছে ভেতরে লাল একটা বুটি যাচ্ছে লাল কালো কন্ট্রাস্টের বুটি আর টেম্পেল পার এই থাকছে শাড়িটা এই থাকছে শাড়িটা ষোলোশো পঞ্চাশ ওয়ান সিক্স ফাইভ জিরো এই থাকছে শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে চটপট করে বুকিং করে নিন আসছি পরের শাড়িটা ষোলোশো পঞ্চাশ থাকছে রেঞ্জ এটাও কিন্তু ইকতের কাজ করা থাকছে আগেরটাতে যেমন দুটো পাড়ে ইকত ছিল এইটার ওপরের পাটটা লাল পাড়ে থাকছে একটু টেম্পেল দেওয়া মাঝখানে পুরোটা যাচ্ছে চওড়া ভাবে ইকতের কাজ আর নিচের যে পাটটা সেটাতেও কিন্তু ইকতের একটা কাজ থাকছে তার সাথে একটু বরফি বরফি বুটি এই থাকছে শাড়িটা এটা হচ্ছে শাড়িটা ওয়ান সিক্স ফাইভ জিরো ভালো লাগলে একটা স্ক্রিনশট দিয়ে চটপট করে বুকিং করুন তার সাথে একটা লাল ব্লাউজ চোদ্দোশো পঞ্চাশ ওয়ান ফোর ফাইভ জিরো আজকে কিন্তু প্রত্যেকটা রেঞ্জেই শাড়ি দেখিয়ে দিচ্ছে কালারটা যাচ্ছে একদম ডিপ ওয়াইন কালার এটা কিন্তু একদম ডিপ ওয়াইন যাচ্ছে লালের সাথে একটা ব্ল্যাক সুতো মানে কালো সুতোর টানা বানাতে এই কালারটা এসেছে ডিপ ওয়াইন দুপাশের পাকটা যাচ্ছে লালে আঁচলটা কিছুটা সবুজের ওপরে থাকছে এই থাকছে শাড়িটা লাল একটা ব্লাউজ লাগবে এই থাকছে শাড়িটা এই ব্লাউজটার সাথেও ভালো যাচ্ছে ক্যামেরাতে এটা কিন্তু ভালো লাগছে আমি যে ব্লাউজটা পরেছি সাড়ে চারশো থেকে স্টার্ট পেয়ে যাবে রেঞ্জে আসছি পরের শাড়ি ষোলোশো পঞ্চাশে আরেকটা শাড়ি দেখাচ্ছি এই কালারটা একটু কোড়া করা রয়েছে একটু অফ বা ক্রিম বেসে রয়েছে আর তার সাথে লাল একটা বুনন গেছে স্ট্রাইপে যাচ্ছে আঁচলটা দুপাশে বেশ একটা ছাড়া পারে থাকছে মানে পাটটা একটু ছেড়ে মাঝখান দিয়ে বুননটা গেছে একটা পার হয়ে গেছে ষোলোশো পঞ্চাশ মাঝখানে বুটি কিন্তু থাকছে লাল কালোতে ঠিক আছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর মায়েদের জন্য মায়েদের জন্য কিন্তু এই শাড়িটা নিতে পারেন পুজোর সময় কালারটা বেশ একটু তসর বেশ কালার থাকছে ওয়ান সিক্স ফাইভ জিরো ফাইভ জিরো কিন্তু ভালো লাগলেই বুকিং করতে হবে পনেরোশো পঞ্চাশে দেখাচ্ছি পরের শাড়িটা এটা যাচ্ছে সবুজ আর হলুদের ওপরে এই যাচ্ছে দুপাশের পাটটা হলুদের মাঝখানে যাচ্ছে সবুজের মধ্যে এই কাজটা এই লতানো কাজটা কিন্তু মাঝখান দিয়ে যাচ্ছে এই কালারটা খুব সুন্দর আনকমন সবুজের সাথে হলুদ কালারটা বেশ ভালো লাগে সব সময় মানে এই কালারটা দেখা যায় না মধ্যে কিন্তু ইউনিক মাঝখান দিয়ে একটা রয়েছে ভারী কাজ গেছে ম্যাচিং করে কিন্তু ব্লাউজটা নিয়ে নিতে হবে শাড়ির সাথে ষোলোশো পঞ্চাশে দেখাচ্ছি পরের শাড়িটা দুপাশে গেছে অরেঞ্জের একটা পাড় বেশ চওড়া করে পার গেছে ভেতরটা যাচ্ছে হোয়াইট আর মাঝখানটা বেশ একটা ইকপাতের একটা কাজ এসেছে এটা ব্ল্যাক এর ওপর চেক্স এটা ডিপ ব্লু তাই তো ডিপ ব্লু এর মধ্যে একটা চেক্স গেছে এটা ব্ল্যাক নয় ডিপ ব্লু আলোর জন্য ব্ল্যাক মনে হচ্ছে পোল্ড পরে হয়তো মনে হবে না এই থাকছে শাড়িটা এটা কত বলে ষোলোশো পঞ্চাশ আচ্ছা ওয়ান সিক্স ফাইভ জিরো চেকসে কিন্তু দুপাশের পাটটা যাচ্ছে মাঝখানটাও কিন্তু চেক্সে যাচ্ছে এই মাঝখানের এই ডিপ ব্লু এর পোর্শনটাও চেক্সে যাচ্ছে স্টার গুলো যাচ্ছে বিভিন্ন মানে মাল্টি কালারে অরেঞ্জ আর ব্লু তে আর বাকি পোর্শনটা কিন্তু আবার চেক্স ছাড়া যেটা সাদাতে রয়েছে আর এখান এই জায়গাগুলো একটু ইকতে প্যাটার্নটা থাকছে এই থাকছে শাড়িটা 1650 1650 কিন্তু থাকছে রেঞ্জ এর সাথে একটা অরেঞ্জ কালারের ब्लाउজ ভালো লাগবে একটা কালার অপশন দিয়ে এটা দুপাশের পাটটা যাচ্ছে লালে মাঝখানটা ওটা যেমন সাদা ছিল এটা যাচ্ছে একটু কোড়া কোরা কালার মানে অনেকটা সেই তসর তসর বেশ চন্দন বেশ বললে বোঝা যাবে তার সাথে মাঝখানটা কিন্তু ডিপ ব্লুতেই থাকছে এই কালারটাও খুব সুন্দর যারা ব্ল্যাক ভালোবাসেন কিন্তু ব্ল্যাক হয়তো পড়তে পারেন না তাদের জন্য বলবো এই কম্বিনেশনটা দেখতে পারেন এটা একদম ডিপ ব্লু এর সাথে রয়েছে দেখে ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে এটা ব্ল্যাক না তো ডিপ ব্লু ষোলোশো ষোলোশো পঞ্চাশে কিন্তু দুটো কালার অপশন দেখিয়ে দিলাম পর পর ওয়ান সিক্স ফাইভ জিরো আসছি পরের শাড়িতে তেরোশো পঞ্চাশে আবার দেখাচ্ছি এটা যাচ্ছে একদম হলুদ আর তার সাথে একটুখানি গ্রেইস ব্লু এর কম্বিনেশন দুপাশের পাটটা কিন্তু যাচ্ছে গ্রেইস ব্লুতে এটা গঙ্গা যমুনায় যাচ্ছে নিচটা যাচ্ছে সবুজ ওপরটা কিন্তু গ্রেইস ব্লু যাচ্ছে ওয়ান আর ভেতরের যে কাজটা যাচ্ছে হলুদের ওপরে সবুজ দিয়ে ওয়ান থাকছে রেঞ্জ এই থাকছে শাড়িটা ওয়ান থ্রি ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো কিন্তু থাকছে রেঞ্জ ভালো লাগলে একটা স্ক্রিনশট দিয়ে বুকিং করুন এটাও কিন্তু খুব আনকমন কালার আসছি পরের শাড়িতে দু হাজার পঞ্চাশ টু জিরো ফাইভ জিরো এই শাড়িটাতে বেশ অনেকটা চওড়া করে পার দেওয়া হয়েছে এই যে কাজটা পুরোটা ধনেখালির একটা উইভিং গেছে তার সাথে এখানে একটু ইকের কাজ ভেতরটা মাঝখান মিডিল পোর্শনটা লাল রাখা হয়েছে টু কাজের জন্যই কিন্তু রেঞ্জটা হেরফের করছে আমি এই জায়গাটা দেখাবো এটাও কিন্তু একটু ক্যাজুয়াল লুকে পরলে খুব সুন্দর লাগবে এই থাকছে শাড়িটা টু জিরো ফাইভ জিরো ক্যাজুয়াল লুকে এটাও ভালো লাগবে যেহেতু পাটটা চওড়া রয়েছে এই টু জিরো ফাইভ জিরো থাকছে রেঞ্জ ভেতরে কিন্তু ছোট ছোট করে বুটিও থাকছে টু জিরো ফাইভ জিরো যেটাই ভালো লাগছে যেই রেঞ্জের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস রয়েছে প্রচুর মানে নতুন স্টক এসছে ধনে কালিতে আসলে পরে আরো প্রচুর কালেকশন দেখতে পাবেন কিন্তু অনলাইনে যেগুলো দেখাচ্ছি সেগুলো অনলাইনে সেল হয়ে যায় এই থাকছে টু এটাতে কিন্তু মাছের কাজটা সরি চোদ্দশো পঞ্চাশ ওয়ান ফোর ফাইভ জিরো পঞ্চাশ এটা কিন্তু ব্রাউন শেডের যাচ্ছে ভেতরটা যাচ্ছে হচ্ছে একদম লম্বা একটা স্ট্রাইপে আর দুটো পাশে বেশ চওড়া করে বড় বড় দুটো করে মাছ রয়েছে দুটো লাইনে লাল সবুজ আর লাল হলুদ এটা সেই মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দুজন একসাথে দুটো মাছের যা কালার এই থাকছে শাড়িটা চোদ্দশো পঞ্চাশ ওয়ান ফোর ফাইভ জিরো ওয়ান ফোর ফাইভ জিরো কিন্তু থাকছে শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে ধনেখালিতে কিন্তু নিজস্ব কোনো ব্লাউজ পিস থাকে না এটা যাচ্ছে হলুদের সাথে ভেতরে কিন্তু একটা স্ট্রাইপে গেছে আর মাছগুলো যাচ্ছে একটি শাড়ি কালার অপশন এই থাকছে শাড়িটা এই ব্লাউজটার সাথেও ভালো যাচ্ছে ব্লাউজটা একটু ডার্ক শেডে রয়েছে শাড়িটা হলুদ ওয়ান ফোর ফাইভ জিরো পঞ্চাশ কিন্তু থাকছে এই মাছের কাজটা যাদের এই বড় মাছ ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো ওয়ান ফোর ফাইভ জিরো এবারে আসছি পরের শাড়িতে ওপরে আরেকটা কাজ দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছি আঁচলটা স্ট্রাইপে যাচ্ছে সিগ্রিনে ভেতরটা যাচ্ছে ডিপ পয়েন্ট প্লেন বডি দুপাশটা কিন্তু সুন্দর একটা ইকতের কাজ থাকছে তেরোশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো হ্যাঁ এই ব্লাউজটার সাথে যাচ্ছে মানে কালারটা ভালো ম্যাচ হয়েছে এই থাকছে শাড়িটা ওয়ান থ্রি ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো কিন্তু থাকছে রেঞ্জ ভেতরটা কিন্তু একদম প্লেন থাকছে প্লেন বডিতে ওয়ান থ্রি ফাইভ জিরো আসছি পরের শাড়িতে তেরোশো পঞ্চাশের আরেকটা দেখাচ্ছি এটা যাচ্ছে হলুদ তার মধ্যে স্ট্রাইপ থাকছে ভেতরে কিন্তু স্টার একটা বুটি থাকছে স্টার করে বুটি যাচ্ছে লালের ওপরে এই যাচ্ছে শাড়িটা ওয়ান থ্রি ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ ওয়ান থাকছে রেঞ্জ এই থাকছে সেটা এটাও ব্লাউজের সাথে ভালো যাচ্ছে চলো এটা কিন্তু আবার গঙ্গা যমুনা যাচ্ছে ওপরটা সবুজ নিচেরটা লাল পাড় ওয়ান থ্রি ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ ওয়ান পেয়ে যাচ্ছেন শাড়িটা আজকে কিন্তু প্রচুর কালেকশন দেখি দেওয়া হচ্ছে আবারও একটা প্লেন বডিতে ইকত পারে দেখাচ্ছি এটা যাচ্ছে ব্ল্যাকে তো এটা ব্ল্যাকে যাচ্ছে এটা কিন্তু আবার ব্ল্যাকে থাকছে তেরোশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো এগুলো কিন্তু একদম নতুন মানে কাজ দেখে বোঝা যাচ্ছে ওয়ান থ্রি ফাইভ জিরো একদম নতুন স্টক থেকে কিন্তু শাড়ি দেখানো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ জিরো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে আসছি পরের শাড়িতে চোদ্দশো পঞ্চাশে দেখাচ্ছি ভেতরটা যাচ্ছে হলুদে আর দুটো পাশে গঙ্গা যমুনা পার একদিকে পিঙ্ক একদিকে তুতে সেই পিঙ্ক আর তুতে দিয়ে ভেতরে করে যাচ্ছে শাড়িটা শাড়িটা এটাও কিন্তু খুব লাইট কালার আর ভীষণ ব্রাইট এই থাকছে শাড়িটা থাকছে শাড়িটা ভালো লাগলে চটপট করে একটা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে এই শাড়িটা কিন্তু ভীষণ ব্রাইট মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর আসছি পরের শাড়িতে একটা সাদার ওপরে দেখাচ্ছি তেরোশো পঞ্চাশের শাড়ি এটাও গঙ্গা যমুনা দেখাচ্ছি এটা যাচ্ছে সাদা সাদার ওপরে একদিকে অরেঞ্জ একদিকে রানি এই থাকছে শাড়িটা তেরোশো পঞ্চাশ ওয়ান থ্রি ফাইভ জিরো নিচের পাটটার কালারে ব্লাউজ পরলে বেশি ভালো লাগে কন্ট্রাস্টে যখন পরবেন যেহেতু এটা গঙ্গা যমুনা এটার সাথে অরেঞ্জ কালারের ব্লাউজ খুব ভালো যাবে এই থাকছে ওয়ান থ্রি ফাইভ জিরো একদম রিজনেবল প্রাইসে কিন্তু আজকে ষোলোশো পঞ্চাশ দেখাচ্ছি ব্ল্যাক এর উপরে আরেকটা কালেকশন দুটো পাশে রুদ্রাক্ষ বুটির কাজ গেছে চওড়া করে পার ভেতরে একদম ছোট ছোট করে লাভ সাইন থাকছে এটার সাথে হোয়াইট হাকোবাও খুব ভালো যাবে আপনি থাকছে শাড়িটা ভালো লাগলেই স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে আজকে প্রচুর কালেকশন দেখিয়ে দিলাম ধনেখালি একদম রিজনেবল প্রাইসে বারোশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জ দেখানো হয়েছে আরেকবারও বলে দিই পাঁচ হাজার টাকার ওপরে গিফট থাকছে একটা সারপ্রাইজ গিফট দশ হাজার টাকা ক্রস করলে এই ব্যাগটা থাকছে পুরোটা এমব্রয়ডারি কাজ করা এটা থাকছে এদিকটা ফুলের কাজ করা এটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা ভেতর পোর্শনটা ঠিক এতটা স্পেস থাকছে একটা স্লিং থাকছে পকেট থাকছে এদিকটা আবরণের লোগো এর ওপরে পনেরো কুড়ি পঁচিশ এই স্ল্যাবগুলোতে কিন্তু প্রচুর গিফট থাকছে ডিনার সেট থেকে শুরু করে সমস্ত কিছু সেইগুলো নিতে হলে চলে আসতে হবে কাউন্টারে প্রত্যেক দিন খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত আর অরেঞ্জেস একদম পাশাপাশি রয়েছে সেখানে খুদেদের প্রচুর মানে কালেকশন থাকছে সেখানেও কিন্তু গিফটের প্রচুর অপশন থাকছে যেটা আমি এখানে বললাম আবরণের ক্ষেত্রে অরেঞ্জেস এর সিম শুধু চলে আসতে হবে আজকে এই পর্যন্ত কালাবা দেখা হবে